একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর একটা মানুষের জিকির যা করছো এতটা জিকির যদি আল্লাহর করতে তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াদিব হয়ে যেত যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে না যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরীব দেশ এটা কয় আছে তো বিরাট ব্রিজ আমাদের এটার নাম কি এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে এত লাইট জ্বলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার জিত আছে যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক ইট এসে পড়ছে মাথায় জাগায় বেহুশ দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে ধরি আল্লাহর রাস্তে এরপরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না আমার প্রিয় মুসলমানেরা আয়নায় মুখ দেখুন আয়নায় চেহারা দেখুন 5 বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন দেশ গড়ার কাজ করেন নাই মুসলমানদেরকে নির্যাতন করেছেন আলেমদেরকে নির্যাতন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন আপনারা তওবা পড়ুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন মহব্বত করুন মানুষকে